بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله। মক্কাতে একটা সময় এমন এসেছিল যখন চারিদিক শুষ্ক হয়ে গিয়েছিল, সব কিছু ধু ধু করছিল, মানে মক্কাতে বৃষ্টিপাত একেবারের মতো বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শুধুমাত্র 9 বছর ছিল। সেই জামানাতে এটি রেওয়াজ ছিল, যদি মক্কার মানুষরা কোনো কাজকে করতে চাইতো তাহলে তারা একটি বড় পাত্র নিয়ে আসতো, আর সেই পাত্রটিতে কোনো জন্তুর রক্ততে ভর্তি করে দিত, আর সেই রক্তভর্তি পাত্রটিতে সেই সময়ের মক্কার বড় বড় সর্দাররা নিজেদের হাত ডুবিয়ে সেই কাজকে করার কসম খেত। এবার যখন মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল তখন মক্কার সর্দাররা একটি বড় পাত্রের খোঁজ করলো, আর সেটিতে একটি জন্তুর রক্ততে ভর্তি করলো। তারপর মক্কার সেই বড় বড় সর্দাররা রক্তভর্তি সেই পাত্রটিতে হাত ডুবিয়ে কসম খেতে খেতে বলতে লাগলো, মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়া অনেক দিন হয়ে গেল, যার কারণে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, জীবজন্তুরা মারা যাচ্ছে, আর এই জন্য আমরা সকলে কসম খাচ্ছি, আজ রাত্রিতে আমরা সকলে কাবার কাছে আসবো, আর কাবার দেওয়ালকে জড়িয়ে ধরে রাখবো, আর সেই সময় পর্যন্ত কাবার দেওয়ালকে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসবে। যদি বৃষ্টি না আসে তাহলে আমরা সকলে সেখানে মারা যাব, কিন্তু কাবার দেওয়ালকে কখনো ছাড়বো না। এমনইভাবে মক্কার বড় বড় সর্দাররা সেই রক্তভর্তি পাত্রটিতে হাত ডুবিয়ে নিজেদের মধ্যে কসম খেলো, আর এটি মাশওয়ারা করলো যে আজ রাত্রিতে সকলকে কাবার কাছে পৌঁছাতে হবে, আর কাবাকে জড়িয়ে ধরে উপরওয়ালার কাছে সাহায্য চাইতে হবে। এবার অর্ধেক রাত্রি হয়ে গেল, সেই জন্য মক্কার বড় বড় সর্দাররা যারা অর্ধেক রাত্রির কসম খেয়েছিল তারা সকলেই কাবার কাছে পৌঁছাতে শুরু করলো। যে সর্দাররা সেই রক্তভর্তি পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছিল সেই সমস্ত মানুষদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও যুক্ত ছিলেন। আর যেমনই অর্ধেক রাত্রির সময় হলো তো হুজুরের চাচা আবু তালিব ঘর থেকে বের হয়ে কাবার দিকে যেতে শুরু করলেন। আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখেছি, সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স শুধুমাত্র 9 বছর ছিল। এ তখন আপনি দেখলেন যে আপনার চাচা আবু তালিব কোথাও যাচ্ছেন, তো এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে চাচা জান, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবু তালিব বললেন, ও আমার ভাতিজা, তুমি কি বুঝতে পারছো না, মক্কাতে খরা পড়ে গিয়েছে, পানি কম হয়ে গিয়েছে, এই জন্য আমরা সকলে রক্ততে হাত ডুবিয়ে কসম খেয়েছি যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না আসবে ততক্ষণ আমরা কাবার দেওয়ালকে হাতে করে ধরেই রাখবো। এবার সেই কসমকে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। এমনটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার বয়স শুধুমাত্র সেই সময় 9 বছরও ছিল, তখন আপনি বলতে লাগলেন, চাচা জান আপনি আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন না। এমনটি শুনে চাচা আবু তালিব বলতে লাগলেন, তোমাকে সেখানে যেতে হবে না, সেখানে তো শুধু বড় বড় সর্দাররাই উপস্থিত থাকবেন, যদি আমি তোমায় সঙ্গে নিয়ে যাই তাহলে তারা আমাকে কি বলবে? এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, চাচা জান আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন না সেখানে, যদি সেই মানুষগুলো আমাকে সেখানে থাকতে দেয় তাহলে ভালো কথা, আর যদি না দেয় তাহলে আমি পুনরায় সেখান থেকে ফিরে আসবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব হুজুরকে খুবই ভালোবাসতেন, নিজের সন্তানের মতোই দেখাশোনা করতেন, আর এই জন্যই আপনাকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার সঙ্গে কাবার চত্বরে পৌঁছে গেলেন। তখন কাবার কাছে ধীরে ধীরে মক্কার সমস্ত বড় বড় সর্দাররাও উপস্থিত হতে লাগলো, মানে মোটামুটি 32 জন সর্দার কাবার কাছে উপস্থিত হলেন, আর এই 32 জন ব্যক্তি তারাই ছিল যারা সেই রক্তের পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছিল। এবার যখন মক্কার মানুষেরা জানতে পারলো যে মক্কার সর্দাররা বৃষ্টি নিয়ে আসার জন্য কসম খেয়েছেন, আর সেই সময় পর্যন্ত মক্কার দেওয়ালকে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না হচ্ছে, তো এই কারণে মক্কার মানুষরাও কাবার দিকে যেতে শুরু করলো, আর তাদের মধ্যে বৃদ্ধ, মহিলা এবং বাচ্চা সকলে যুক্ত ছিল। আর দেখতে দেখতে কাবার আশেপাশের সেই ফাঁকা ময়দান মানুষে পরিপূর্ণ হয়ে গেল। এরপর সেই 32 জন সর্দার যারা কসম খেয়েছিল তারা কাবার একেবারে কাছাকাছি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আবু তালিবের সঙ্গে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেখানে দাঁড়িয়ে গেলেন, কিন্তু বাকি মানুষগুলো যখন আবু তালিবের পাশে ছোট বাচ্চাকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে দেখলো তখন তারা বড় বড় চোখ করে তাকাতে শুরু করলো, আর বলতে লাগলো, হে আবু তালিব, এই ছোট বাচ্চাকে এখানে কেন সঙ্গে করে নিয়ে এসেছো? তুমি কি জানো না আমরা মক্কার সর্দাররা সকলেই সেই রক্তের পাত্রতে হাত ডুবিয়ে কসম খেয়েছি উপরওয়ালার কাছে বৃষ্টি চাওয়ার জন্য, তাহলে এখানে এই ছোট বাচ্চার কি কাজ? এমনটি শোনার পর আবু তালিব বললেন, মুহাম্মদ যাও গিয়ে পিছনে বসে যাও। নিজের চাচার কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পিছনে গিয়ে বসে পড়লেন। এরপর সেই 32 জন সর্দার একসঙ্গে কাবার দেওয়ালকে ধরলেন আর বলতে শুরু করলেন, হে কাবার মালিক, আপনি পানি বর্ষণ করুন,
হে কাবার মালিক, আপনি পানি বর্ষণ করুন। আর এমনই করতে করতে সম্পূর্ণ রাত হয়ে কেটে গেল, আবার সকালও হয়ে গেল, কিন্তু পানি আসলো না। সকাল হয়ে যাওয়ার পর সূর্য মাথার কোনাকুনি বরাবর চলে আসলো, কিন্তু সেই মানুষগুলো তেমনভাবে পানি চাইতে থাকলো আর বলতে থাকলো, হে কাবার মালিক, আপনি পানি বর্ষণ করুন, কিন্তু পানি আসলো না। এবার ধীরে ধীরে আকাশ গরম হতে লাগলো, জমিনও উত্তপ্ত হতে লাগলো, কিন্তু তবুও পানি আসলো না। এতদূর পর্যন্ত যে কাবার দেওয়ালও গরম হতে লাগলো, কিন্তু সেই 32 জন মানুষ সেই আগের মতোই পানি চাইতে থাকলো, কিন্তু তবুও দূর দূর পর্যন্ত পানির কোনো নিশানাই দেখা যাচ্ছিল না। এবার প্রচণ্ড গরমে ঘেমে যাওয়ার ফলে কিছু মানুষ তো সেখানে মাথা ঘুরে পড়ে গেল। তো এর মধ্যে কোনো একজন এসে আবু তালিবের কাপড় ধরলেন। আবু তালিব যখনই পিছনে ফিরে দেখলেন, তো দেখতে পেলেন নিজের ভাতিজা মুহাম্মদ খাড়া হয়ে দাঁড়িয়ে। ভাতিজাকে নিজের কাছে দেখে রাগান্বিত হয়ে আবু তালিব বললেন, এই মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? এমনটি শোনার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, হে চাচা জান, আমাকে ওই কাবার কাছে যেতে দিন না, আমি গেলেই উপরওয়ালা পানি বর্ষণ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথাকে শুনে আবু তালিব আরও রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, আমরা 32 জন মক্কার সর্দার সেই রাত থেকে পানি চাইছি, কিন্তু উপরওয়ালা পানি দিচ্ছে না। আর তুমি 9 বছরের এক ছোট্ট বালক উপরওয়ালার কাছে পানি চাইবে, আবার তিনি তোমাকে পানি দিয়েও দেবেন? যাও, চুপ করে পিছনে গিয়ে বসে যাও। চাচার এমন কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে গিয়ে একটি জায়গাতে চুপচাপ বসে গেলেন। এরপর সেই 32 জন ব্যক্তি আবারও পানি চাইতে লাগলো আর বলতে লাগলো, হে কাবার মালিক, পানি বর্ষণ করুন, হে কাবার মালিক, আপনি দয়া করে পানি বর্ষণ করুন। কিন্তু এবারও বৃষ্টি আসলো না, আর না তো কোনো বৃষ্টি আসার সম্ভাবনাও দেখা দিচ্ছিল। তো এরই মধ্যে আবার কেউ আবু তালিবের কাপড় ধরে টানলেন। তো আবু তালিব যখন ওই পিছু ফিরে দেখলেন, তো দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হয়ে দাঁড়িয়ে। যা দেখে আবু তালিব ভীষণ রাগান্বিত হলেন আর বললেন, মুহাম্মদ, তুমি আবার এসেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, চাচা জান, আমি এবার আর কোনো পানি দেওয়ার জন্য আসিনি, বরং আমি তো আপনার ঘামকে মুছে দেওয়ার জন্য এসেছি। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর দ্বারা চাচা আবু তালিবের ঘামকে মুছে দিলেন। আর যা দেখে চাচা আবু তালিবের নিজের ভাতিজার উপর মহাব্বত আরও বেড়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাকে জড়িয়ে ধরলেন। যেমনই গলা জড়িয়ে ধরলেন, তো পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বলতে শুরু করলেন, চাচা জান, আমাকেও একবার ভিতরে আসতে দিন না, আমি শুধুমাত্র একটি কাজই করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবেন। এই কথার উত্তরে আবু তালিব কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সেই 32 জন মানুষের মধ্যে কোনো এক ব্যক্তি এই কথাকে শুনে ফেলেন আর বললেন, ওহে মক্কার সর্দারগণ, পানি চলে এসেছে। এমনটি শোনার পর সকলে মিলে বলল, আরে পাগল, কোথায় পানি? এখানে আমরা গরমে মরে যাচ্ছি আর তুই বলছিস নাকি পানি চলে এসেছে? তখন সেই ব্যক্তি বলতে লাগলেন, আমি শুনতে পেলাম মুহাম্মদ বলছিল আমি একটি কাজ করব আর পানি চলে আসবে। তো এমন কথা শুনে সেই সকলে বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি এসো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে উপস্থিত হলেন আর সকলকে বলতে শুরু করলেন, তোমরা সকলে এখানে কি করছিলে? তখন সকলে মিলে উত্তর করলো, আমরা এখানে পানি চাইছিলাম। এ কথার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সময় আমি কোথায় ছিলাম? তখন সকলে উত্তর দিল, তুমি আমাদের পিছনে ছিলে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আপনারা পানি চাইছিলেন তখন আমি পিছনে ছিলাম, এখন আমি পানি চাইব তাহলে আপনারা পিছনে থাকবেন। তো এই কথা শোনার পর সেই 32 মানুষের মধ্যে 20 জন পিছনে পিছিয়ে গেলেন, কিন্তু 12 জন এমন ছিল যারা সেখানে থেমে থাকলেন। আর তারা বলতে লাগলো যে এই 9 বছরের ছোট্ট বালক আমাদের সামনে থাকবে আর আমরা মক্কার বড় বড় সর্দাররা পিছনে থাকবো, আমাদের তো নাক কাটা যাবে, আমরা পিছনে যেতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারা মুবারক থেকে চাদরকে সরালেন আর বলতে লাগলেন, হে মক্কার মানুষ সকল, তোমরা পিছনে চলে যাও, যদি একবার মুহাম্মদ পিছনে চলে যায় তাহলে এখানে কিয়ামত চলে আসবে, কিন্তু বৃষ্টি আসবে না। এটি বলার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে যেতে শুরু করলেন। তো সেই 20 জন মানুষ যারা প্রথমে পিছনে চলে গিয়েছিলেন, তারা সেই 12 জনকে বললেন, আরে কি করছেন, পিছনে চলে আসুন না, আমরা সকলেই মারা যাব, আমাদের সন্তানরা এতিম হয়ে যাবে যে। এরপর সেই 12 জন ব্যক্তিও পিছনে চলে আসলো আর খাড়া হয়ে লাইনে দাঁড়িয়ে গেল। তো এমন দৃশ্যকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এখন তো মুহাম্মাদের বয়স শুধুমাত্র 9 বছর, আর এর মধ্যে মক্কার সর্দারদেরকে মুক্তাদি বানিয়ে দিল আর তারা মুহাম্মাদকে ইমাম বানিয়ে নিল। এরপর মক্কার সর্দাররা বলতে লাগলো, হে মুহাম্মদ, এবার তো আমরা সকলে পিছনে চলে এসেছি, দয়া করে এবার তুমি বৃষ্টি এনে দাও। তখন ছোট্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের মানুষদেরকে বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরাও পানি চাইছিলে আর এই জন্য তোমরা মনে করছো আমিও তোমাদের মতো পানি চাইবো, তাহলে তোমাদের আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? এমন কথাকে শুনে পিছনের মানুষরা বলতে শুরু করলো, হে মুহাম্মদ, তাহলে তুমি কি করবে? তখন আল্লাহর নবীর শেরবারে দোজাহা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, আমি কি করব সেটিকে তোমরা নিজের চোখে দেখতে থাকো।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারাকে সামান্য আসমানের দিকে দেখালেন, আর যেখান থেকে আকাশে মেঘ জমতে শুরু করলো। এরপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারাকে আরেকটু বেশি করে আসমানের দিকে দেখালেন, তো আরও বেশি মেঘ জমতে শুরু করলো এবং ঝিরঝিরে বৃষ্টিও পড়তে শুরু করলো। এরপর তৃতীয়বারের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেহারাকে আসমানের দিকে ওঠালেন, আর যে কারণে সম্পূর্ণ মক্কাতে ভীষণ জোরদার বৃষ্টিপাত হতে শুরু হয়ে গেল, আর দেখতে দেখতে মক্কাতে পানি আর পানিতে ভর্তি হয়ে গেল। যারপর সকল মানুষও ভীষণ খুশি হলেন, আর ইয়া মুহাম্মদ বলতে বলতে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো। আর এরই মধ্যে আকাশ থেকে আওয়াজ ভেসে আসলো, হে আমার মেহবুব, আপনি এত কষ্ট কেন করতে গেলেন? আপনি আপনার চেহারা মোবারককে কেন আসমানকে দেখালেন? শুধুমাত্র আঙ্গুলের ইশারায় করে দিতেন, তাহলে বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ, কেননা আমরা সেই মর্যাদাবান নবীরই উম্মত। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে আপনি আপনার দোস্ত এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন, আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।